আসসালামু আলাইকুম। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি নুসরাত শামিম। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশি পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। মাসব্যাপী ঢাকা বাণিজ্য মেলার উদ্বোধন। আজ থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ। করোনার কারণে হচ্ছে না বই উৎসব। পুরনোকে বিদায় জানিয়ে অমিত সম্ভাবনায় নতুন বছরকে বরণ করল বাংলাদেশ। ফানুস থেকে রাজধানীর অন্তত ১০ স্থানে অগ্নিকাণ্ড। ২০২২ সালের মধ্যেই মহামারী করোনা ভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে আশাবাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সারা দেশে শুরু হয়েছে মাসব্যাপী গণটিকা কার্যক্রম। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই নতুন বছরের খবর। বিদেশে দেশি পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। এ সময় মেলা প্রান্তে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন সহ বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের মেলায় বাংলাদেশ সহ বিশ্বের ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে। প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য মেলার জন্য একটি স্থায়ী জায়গা তৈরি হওয়ায় ব্যবসায়ীদের খরচ অনেকাংশে কমবে। আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের আমাদের বাণিজ্য মন্ত্রণালয়কে। কিন্তু সামনের দিকে আমাদের আরও এগিয়ে যাওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এ কথাটা মনে রাখতে হবে এবং সেই সুযোগটা আমাদের নিতে হবে। আমি রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করার জন্য প্রতি বছর একটি পণ্যকে বর্ষ পণ্য অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করে থাকি। এবারে আমি ২০২২ সালের জন্য আইসিটি পণ্য ও সেবাকে জাতীয়ভাবে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় রপ্তানি খাতের ভূমিকা অনেক বেশি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবছরও বই উৎসব হচ্ছে না, তবে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। এবারে শিক্ষাবর্ষে ৪,১৭,২৬,৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪,৭০,২২,১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। তবে এ বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের কি সংবাদ আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ নুসরাত আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আজ বছরের প্রথম দিন, প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে বছরের প্রথম দিনে আমাদের বাংলাদেশের একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে যে বছরের প্রথম দিন নতুন বই হাতে পাচ্ছেন শিক্ষার্থীরা। আসলে তারই ধারাবাহিকতা এবারেও কিন্তু নতুন বই হাতে পাচ্ছেন, তবে যেহেতু করোনার মহামারী এবং সামনে অমিক্রনের যে একটি সংক্রমণের আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কাকে কেন্দ্র করে এবছর বই উৎসবটা একটু ভিন্ন আমেজে হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে সেই বড় আকারে বই উৎসব না করে বিভিন্ন স্কুলগুলোতে তারা বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে এই বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে আমরা এখন রয়েছি সিদ্ধেশ্বরী গার্লস উচ্চ বিদ্যালয়ে। আসলে সেই বিদ্যালয়ে আমরা জানি সকাল থেকেই বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, সকাল ৮টা থেকে এখানে বই বিতরণ করছেন। তারা বিভিন্ন শ্রেণীকে বিভিন্ন সময় নিয়ে এসে বিভিন্ন সময়ে তারা বিভক্ত করে তারা এই স্বাস্থ্যবিধি মেনেই তারা এই বই উৎসবে অংশগ্রহণ করছেন। তবে আমরা একটু কথা বলবো, আমাদের সাথে এখন রয়েছেন স্কুলের
স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা রয়েছেন, স্কুলটির যে পরিচালনা কমিটির চেয়ারম্যান রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো, বা স্কুলের শিক্ষকরা রয়েছেন, তারা আসলে কিভাবে এবারের এই বই উৎসবটি তারা করছেন বা শিক্ষার্থীদের হাতে আসলে কিভাবে এই বইগুলো পৌঁছে দিচ্ছেন সেই বিষয়গুলো এখন তাদের মুখ থেকেই শুনবো। আমরা জানি যে করোনার কারণে এবার একটু স্বাস্থ্যবিধি মেনে একটু ভিন্ন রকমে আপনারা বই উৎসব করছেন বা শিক্ষার্থীদের বই দিচ্ছেন, তো আসলে আপনারা কী কী নিয়ম মেনে এই কার্যক্রমগুলো পরিচালনা করছেন? আমরা পরিচালনা করছি, আমাদের স্কুলের যে কমিটি আছে, শিক্ষক আছে, তাদের সাথে বসেছি, সরকার যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ক্লাসে, ক্লাস সিক্স এবং ক্লাস থ্রি আজকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক বেঞ্চে একজন করে ছাত্রীকে বসিয়েছি, তারপরে আমরা বই বিতরণ করেছি। আজকে ক্লাস থ্রি এবং ক্লাস সিক্সে দিয়েছি, আর সরকারের বিধিনিষেধ না থাকলে আমরা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে খুব ধুমধাম করে আমরা বই উৎসব করি। মেয়েরা খুব আগ্রহের সাথে অপেক্ষা করছিল, কিন্তু অমিকরণ করোনার কারণে সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেটাই আমরা মেনে চলছি। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয়টা জানতে চাই, আপনারা যে বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন সময় ভাগ করে দিয়েছেন, সেই সময়টা আসলে কীভাবে নির্ধারণ করেছেন? সময়টা ক্লাস বাংলা মাধ্যম মর্নিং প্রভাতী যারা, তাদের সকাল 8টা থেকে 10টা, ইংলিশ ভার্সন 10টা থেকে 12টা, বাংলা দিবা 12টা থেকে 1টা, এভাবে আমরা ভাগ করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। নুসরাত, শুনছিলেন যে তারা আসলে বিভিন্ন সময়ে বিভক্ত করে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে, এবং শিক্ষার্থীরা আমরা দেখতে পেয়েছি যে তারা সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনেই বিদ্যালয়ে প্রবেশ করছেন, এবং তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসরুমে বসে তাদেরকে প্রত্যেকটি ক্লাসে একজন করে শিক্ষার্থী, প্রতিটি বেঞ্চে আসলে একজন করে শিক্ষার্থী বসেছিল এবং তাদের কাছে বইগুলো পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ ভিন্নভাবে এই উৎসবটি পালন করছে। প্রতি বছরই সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে আসলে নানা বর্ণাঢ্য আয়োজন করা হয় এই বই উৎসবকে কেন্দ্র করে, কিন্তু এবছর যেহেতু করোনার সংক্রমণ বা অমিক্রনের একটি আশঙ্কা রয়েছে, সে কারণেই তারা সরকারের সকল বিধিনিষেধ মেনেই কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। সকাল থেকে আমরা আরও বেশ কয়েকটি স্কুলে কিন্তু ঘুরে দেখেছি, তারা সকলেই আসলে এই ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং এই ধরনের স্বাস্থ্যবিধি মেনেই তারা এই বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। এবার ঘটনাবহুল পুরনোকে বিদায় জানিয়ে অমিত সম্ভাবনার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। মধ্যরাতে আতশবাজির আলোয় আকাশ রাঙিয়ে ফানুস উড়িয়ে রাজধানীবাসী বরণ করে নেয় নতুন বছরকে। বিগত বছরের সকল দুঃখ বেদনা ভুলে মধ্যরাত থেকেই বিশ্বের সাথে বাংলাদেশ নতুন আশা নিয়ে বরণ করে নেয় 2022 সালকে। স্বভাবতই নতুন বছর নিয়ে এবারও মানুষের প্রত্যাশা একটি করোনামুক্ত বিশ্ব। তবে করোনা টিকা ছাড়াও অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সহ মানব সম্পদ তৈরির ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে গত বছরের মতো আগামী বছরের মোটা দাগের চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় করে দেশ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই নতুন ইংরেজি বছরে সবার প্রত্যাশা। নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজি নববর্ষ উদযাপনে উড়ানো ফানুসে রাজধানীর অন্তত 10টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ি, ধানমন্ডি, রায়েরবাগ সহ মোট 10টি বাসার ছাদ ও সড়কের তারে ফানুস থেকে আগুন লেগে যায়। আজ রাত 3টার মধ্যে সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের আকার বড় না হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আতশবাজির চোখ ধাঁধানো আলোয় নতুন বছর 2022কে বরণ করে নিয়েছে বিশ্ব। গতরাতে সর্বপ্রথম নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া নতুন বছরকে বরণ করে। এরপর সময়ের ব্যবধানে বিশ্বের বিভিন্ন দেশ ঝলসে ওঠে আলোকছটায়। সবার প্রত্যাশা এই আলোয় আলোকিত হবে পৃথিবী, দূরীভূত হবে যত দুঃখ, ক্লেশ আর ভয়। মাজিয়া মান্নানের রিপোর্টে বিস্তারিত। অমিক্রন ছড়ানোর ভীতির মধ্যে এসেছে নতুন বছর, তাই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ববাসী। বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বিশ্বের প্রথম শহর হিসেবে 2022 সালকে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসিন্দারা। নতুন বছরের প্রথম প্রহরকে বরণে সিডনির হারবার ব্রিজ আর অপেরা হাউজের আকাশ ছেয়ে যায় আতশবাজির আলোয়।
তবে ওমিক্রনের কারণে এবার নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে নতুন বছরকে বরণে কোনো আয়োজন ছিল না। শুধু শহরের একটি ব্রিজ থেকে একটি লাইট শো আলোকিত করেছে শহরকে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রতিবারের মতো এবারও বসে নতুন বছরের ক্ষণগণনার আয়োজন, তবে এই আয়োজনে জনসমাগম সীমিত করা হয়েছে। মস্কোতেও আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। করোনার কারণে সব উৎসব বাতিল করা হলেও টেমস নদীর ওপর যুগধাধন আতশবাজি আর লাইট শোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে লন্ডনের বাসিন্দারা। করোনার কারণে এশিয়ার দেশগুলোতেও বর্ষবরণ অনুষ্ঠান সীমিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মধ্যরাতের ঘণ্টা বাজানোর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জনগণকে মাস্ক পরতে ও অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থায় থাকা চীন বিভিন্ন শহরে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় বর্ষবরণের ভিড় এড়াতে 11টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় বড় ধরনের জমায়েত বাতিলের পাশাপাশি পেট্রোনাস টুইন টাওয়ারে আতশবাজিও বাতিল করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে মধ্যরাতে আতশবাজির প্রদর্শন করেছে। মার্সিয়া মান্নান, মাই টিভি। এবার করোনা প্রসঙ্গ। নতুন বছরে পৃথিবী থেকে মহামারী করোনা ভাইরাসের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। শুক্রবার 2021 সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের বার্তায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্ক বার্তাও উচ্চারণ করেন। তিনি বলেন, দুই বছরে আমরা এখন এই ভাইরাসকে ভালোভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শিখেছি। তবে একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে তেদ্রোস আধানম বলেন, টিকা নিয়ে যত বৈষম্য হবে মহামারী তত দীর্ঘায়িত হবে। তিনি জানান, 2022 সালের মাঝামাঝি সময়ের মধ্যে বৈশ্বিক ভ্যাকসিন কর্মসূচির আওতায় বিশ্বের 70% মানুষের ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারগুলোর সঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে এবার সারা দেশে করোনা ভাইরাসের গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এক মাস চলবে এই কার্যক্রম। সকালে রাজধানীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান টিকাদান কর্মসূচির পরিচালক ডক্টর শামসুল হক। তিনি বলেন, দেশের প্রান্তিক 3 কোটি মানুষকে এই টিকার আওতায় আনা হবে। এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড না থাকলেও প্রান্তিক জনগোষ্ঠী শুধুমাত্র মোবাইল নম্বর দিয়েই টিকা নিতে পারবেন বলেও জানান ডক্টর শামসুল হক। কোনো মানুষ এই টিকার বাইরে না থাকে এবং এই কার্যক্রম করার জন্য আমরা একটা বড় পদক্ষেপ নিয়েছি এবার। সেটা হলো, অবশ্যই রেজিস্ট্রেশন থাকলে যারা তারা টিকা নিতে পারবেন, যাদের রেজিস্ট্রেশন নাই তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। তারপরেও যদি না থাকে তাকে আমরা টিকা দিয়ে দিব, একটা কাগজে লিখে একজন স্থানীয় কেউ চিহ্নিত করবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এবার খেলা সংবাদ। মুজিববর্ষ বিজয় দিবস উন্মুক্ত রোড সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় 1টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ পদক জেতে তারা। 1টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ পেয়ে রানার আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে 2-দিনব্যাপী বিজয় দিবস জুনিয়র ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপের সমাপনী ঘটেছে। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ বিজয় দিবস উন্মুক্ত রোড সাইক্লিং প্রতিযোগিতায় 22টি দলের প্রায় 100 প্রতিযোগী অংশ নেয়। 1টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার ও বিটিভি দল। 1টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ পেয়ে রানার আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা আন্তর্জাতিক মানে গেতে হলে এটা সাইক্লিংটা এমন একটা গেম, এটা শুধু ম্যানের গেম না, ম্যান এন্ড মেশিন। সাইকেল, ভালো সাইকেল লাগবে, ভালো ফিটনেস লাগবে প্লেয়ার। বাংলাদেশে কোনো ভেলোড্রাম নেই,
আমরা আমাদের প্রায়োরিটি হচ্ছে ভেলোড্রাম করা। ভেলোড্রাম না করতে পারলে আমাদের নতুন প্লেয়ার তৈরি করা, ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করা এটা কিন্তু সম্ভব না। এদিকে শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস জুনিয়র ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় 55টি ক্লাবের প্রায় 250 প্রতিযোগী অংশ নেয়। এই প্রতিযোগিতায় পদক অর্জন করবে তাদেরকে পর্যায়ক্রমে আমরা আবাসিকভাবে ক্যাম্প করে প্রশিক্ষণের আওতায় আনবো, কারণ আমরা যদি তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ করাই তাহলে তারা আগামীতে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।